লাইনের কবুতর? এটা হচ্ছে পাখি দিয়ে করা সবুজ গোলা লাইনের একটা কবুতর। পাখি দিয়ে করা সবুজ গোলা লাইন কত পড়বে প্যাটটা? এটা যদি কোনো ভাই নিতে চায় 1200 টাকা দাম চাচ্ছি, 1000 টাকা হলে কি হবে? 1000 টাকা। হ্যাঁ, এটা ছাড়াছাড়ি প্লাস আপনার হাই ফ্লাইয়ের জন্য খুব ভালো। ঠিক আছে, তারপর ভাই এইটা কোন লাইনের কবুতর বলেন তো? এটা পাখি লাইনের কবুতর, আর্মি দিয়ে করা একটা কবুতর। এই প্যাটটা যদি কেউ নিতে চায় কত পড়বে? এটা 1500 চাচ্ছি, 1200 হলে কি হবে? 1500 চাচ্ছেন, 1200 হলে বিক্রি করবে। এটা আর আপনার বাচ্চা কাচ্চা খুব ভালো ফ্লাই করবে, এন্ড প্লাস মোটামুটি অনেকে যারা মোটামুটি ছাড়াছাড়ি করতে চাই এটা বেস্ট হবে। ঠিক আছে ভাই, রবি ভাই এটা কি করব তো? এটা হচ্ছে জাবরা সিলভার। জাবরা সিলভার, এই প্যাটটা কত করবে ভাই? এই প্যাটটা দাম চাচ্ছি 3,2500 ফিক্সড। 2500 ফিক্সড, হ্যাঁ ঠিক। এটা আপনার মোটামুটি ভালো রেজাল্ট আছে, হাই ফ্লাই। দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে চলে আসছি মেরুল বাড্ডাতে, তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এখানে আইসা। ভাইয়ের এখানে রাবি ভাইয়ের কবুতর গুলো খুব সেট আপ সুন্দর এবং ছাদটাও সুন্দর, আর চারপাশের পরিবেশটা এত সুন্দর, আসলে এখানে কবুতর পালার মতো একটা পরিবেশ। আর উনি সাতদের মধ্যে বেশ গুজগাজ করে রাখছে, এজন্য আসলে অনেকে ধন্যবাদ। তো এখানে আসলে নতুন কিছু কবুতরের সাথে আপনাদের আজকে পরিচয় করে দিতে পারবো, যেগুলো আসলে সচরাচর আমরা পাই না। তো রাবির সাথে কথা বলবো যখন, তখন বুঝতে পারবেন। তো দর্শক যারা হচ্ছে নিয়মিত আছেন অর্থাৎ সাবস্ক্রাইবার আছেন, তারা কৃতজ্ঞতা তো থাকলেই, আর যারা এখনো নিয়মিত না অর্থাৎ এখনো সাবস্ক্রাইব করেনি, তাদের অনুরোধ থাকবে চ্যানেল সাবস্ক্রাইব করার, এবং পাশে থাকবে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে সবার আগে আপনি আমার যে কোনো আপডেট উপভোগ করতে পারেন। আর আজকে গিরিবাস থাকবে এবং রেসার কালেকশন থাকবে, তো এবং প্রত্যেকটা পেয়ারই আশা করি আপনাদের আজকে ভালো লাগবে ইনশাল্লাহ। তো চলেন আমরা রাব্বিবের সাথে কথা বলি, সেই সাথে পেয়ারগুলো দেখি। তো কারা কোন দেশ থেকে দেখেন, বিশেষ করে কারা ইউরোপ থেকে কারা দেখেন, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর একটা আর কিছু লোক জানাবেন যারা হচ্ছে আমার চ্যানেল শুরু থেকে দেখেন বাট এখনো কখনো কমেন্টস করেন নাই, এমন লোকজন আজকে অনুরোধ করবো কমেন্টস করতে। আপনাদের একটু দেখতে চাই কে কোথা থেকে দেখেন কি না দেখেন। তো রাব্বিবের সাথে কথা বলবো, চলেন। রাবি ভাই আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। রাবি ভাই আপনার ঠিকানাটা একটু প্রথমে বলেন, আপনার নাম এবং ঠিকানাটা। আমার নাম হচ্ছে মোহাম্মদ রাব্বি, আমি একজন স্টুডেন্ট, পড়ালেখা পাশাপাশি কবুতর পালি, আর আমার ঠিকানা হচ্ছে মেরুল বাড্ডা আনন্দনগর। আনন্দনগর, মেরুল বাড্ডা ঢাকা, মেরুল বাড্ডা আনন্দনগর। জি, আর রাবি ভাই নাম্বার তো অবশ্যই স্ক্রিনে আমি দিয়ে দেবো, আপনি একটু ডেলিভারি প্রসেসটা বলেন, সব জায়গায় কি ডেলিভারি সম্ভব? প্রসেসটা হচ্ছে ইনশাআল্লাহ এই যারা কবুতর নেবে আগে টাকা পে করে দিবে, আর অ্যাড্রেস মোবাইল নাম্বার সবকিছু দিয়ে দিবে, আমি ইনশাআল্লাহ ওই অ্যাড্রেসে কবুতর পাঠিয়ে দেবো হোল বাংলাদেশ ইনশাআল্লাহ, যে কোনো জায়গায়। আর ডেলিভারি চার্জটা? ডেলিভারি চার্জ আপনার সর্বোচ্চ গেলে ঢাকার ভিতরে হলে ধরেন 150 টাকা, আর ঢাকার বাইরে হলে 300-400 এরকম, আলোচনা সাপেক্ষে যেখানে যেরকম হয়, দর্শক বুঝতে পারবে। সচরাচর আপনার 400 টাকার উপরে যাবে, উপরে যায় না। হ্যাঁ, এটা হচ্ছে বড় কথা। তো রবি ভাই এখানে বলছেন আসলে আপনার বেশ কয়েকটা লাইনের কবুতর আছে, এগুলো একটু বলেন তোমার কি কি আছে? বেশ কয়েকটা লাইনের কবুতর বলতে পাখি আছে, পাখি আছে লাইনের, চিতা লাইনের কিছু কবুতর আছে। এই দেখেন, আচ্ছা এটার মাটিটা আবার হচ্ছে আপনার আমার টেম করা, দেখেন আপনি হাত দিলে দেখবেন মাটিটা এসে হাতের মধ্যে ঠোকর মারে, দেখছেন? খাইতে চায় মনে হচ্ছে, খাইতে চায় কেউ না, বাচ্চা থেকে বড় বানিয়েছি তো হাতে খাওয়ায় এর জন্য। তো ভালোই, হ্যাঁ এটা ভালোই। তো এরপরে আপনার হচ্ছে রেসার আইটেম আছে বেশ কিছু আপনার কাছে, রেসার আইটেম আছে, মাক্সি আছে, মিলি আছে, একবার মিলি আছে। দর্শক আমি একটু আগে দেখাইনি মিলি প্যাডটা, দেখেন মাশাআল্লাহ মিলি প্যাডটা মোটামুটি কয়েকদিন আগে একটা নোট সংগ্রহ করছি, এই নোটটা দেখলে হয়তো বা ওইটা নিতাম না। ঠিক আছে, মিলি প্যাডটা মাশাআল্লাহ। দর্শক কবুতর সম্বন্ধে আবার জানাও, এরপর আমরা পেয়ার পেয়ার দেখবো ইনশাআল্লাহ। চলেন দর্শক, প্রথমে আমরা দেখবো একটা সিলভার বাঘা পেয়ার। না এই প্যাটার সম্বন্ধে একটু বলেন ভাই, আপনি কেমন উড়াইছেন ভাই এটার? বলতে এই নটটা দিয়ে আমার 4-5টা রেজাল্ট করা আছে, নটটা ডিজিএফসি, ডিজিএফসি একটু ধরে দেখি আমরা, মানে কোথাও কোনো ফাটা পড়ে কিছু নাই। এইটার আবার বাবা আমার কাছে আছে, এটার বাবা, ওর বাবা আমার কাছে আছে। আগে ট্যাগটা দেখি কোন জায়গার বললেন? এই যে এটা হচ্ছে ডিজিএফসি এর কবুতর, এই যে নাম নাম্বার মোটামুটি আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার সব দেওয়া আছে ট্যাগের মধ্যে। ঠিক আছে, কবুতর ফেদার, কবুতর ফেদার খুব হাই, অনেক হাই। আর এইসব কবুতর মোটামুটি আল্লাহর রহমতে সচরাচর হারায় না। এই দেখেন
এটা রেজাল্ট সম্বন্ধে একটু বলেন তো কি রকম এই রেজাল্ট আমি 31 করছি 31 কিলো দুই সাইড বিনা পাল্লায় ঘরে আসে 31 কিলো দুই সাইড করা আর 41 কিলো এক সাইড করা আছে 41 কিলো এক সাইড করা আর ওর বাচ্চা কাচ্চা মোটামুটি ভালো রেজাল্ট করে বাচ্চা কাচ্চা খুব উড়ে বাচ্চা কাচ্চা আপনার হারায় না সচরাচর তো মাদিটা সম্বন্ধে একটু বলেন মাদির হচ্ছে আমার ঘরের বাচ্চা এই মাদির যে মা ছিল মাদির মা হচ্ছে 91 কিলো থেকে আসে মাদির মা 91 কিলো এটা তো সারেন্ডার এটাকে কখনো সারেন্ডার নাই না মাদি কেমন উড়ে হ্যাঁ মাদিটা উড়ে মাদি মাশাআল্লাহ খুব ভালো এখন আমার সেট সেট করাবো তো এই পেটটা তাহলে কত চাচ্ছে রবি ভাই এই পেটটা হচ্ছে 2500 টাকা দর্শক দেখতে পাচ্ছেন পেয়ারটা মাশাআল্লাহ খুব সুন্দর তো আশা করি আপনাদের ভালো লাগবে ঠিক আছে ভাই তারপর ভাই এই পেয়ারটা সম্বন্ধে একটু বলুন এটা হচ্ছে বাকি লাইনের একটা কবুতর আল বাকি লাইনের নরমালি একটু ধরে দেখান তো আমাদের নরমালি ধরে দেখাচ্ছি এটার মধ্যে কোনো ফাটা ফোটা নাই একবারে ফুল খুব সেম আছে হ্যাঁ একটু ধরে দেখান দেখাচ্ছি নটটা নরের লাল বর্ডার মোটামুটি চলে আসছে এগুলো তো সব পাতি পাচ্ছে বড় এখানে আবার পাতি কবুতর চিনার কিছু কিছু সিম্বল আছে আচ্ছা পাতি কবুতর কিছু কিছু চিনার সিম্বল দেখেন আপনি যে অনেক পাতি কবুতরের ফেদার আপনি দেখবেন ব্ল্যাক হয়ে যায় বা সাদা হয়ে যায় তো এগুলার আপনি পাতি কবুতরের মেইনলি যে ফেদারটা ফেদারটা থাকবে লাল লাল কালার থাকবে হোয়াইট কালার থাকবে এই যে এরকম গুরু পরে পারলে দেখাবো ডান পাশে মাদিটা একটু এমনি নটটা রেখে মাদিটা একটু দেখাবো তারপর ভাইয়ের ঘরের একবার পাত্তি দেখবো লাল পাত্তি এই পেয়ারটা সম্বন্ধে আমাদের যদি একটু ধরেন মাটিটা হচ্ছে 7 পর নর হচ্ছে নিউ আইডল মানে 10 পর কমপ্লিট হয়েছে দর্শক নর মাত্র 1 দশক আর পাতি কবুতর আপনার মোটামুটি 2 দশক 3 দশকে বাড়াইছে পরে এগুলোর মোটামুটি বার চলে আসছে আরো আসবে ইনশাআল্লাহ আরো আসবে ইনশাআল্লাহ আরো আসবে আমি ধরে দেখাই দিচ্ছি একটু দেখান মাটিটা হচ্ছে 3 পর বাকি আছে মানে 7 পর হইছে এই যে 3 পর বাকি আছে কবুতর আসলে ফেদার আপনার থাকে না বাইরে বাইরে করো তো খাসার মধ্যে তো ফেদার পড়ে যায় নটটা এটা আমার ঘরের বাচ্চা ওর বাবা আছে আমার কাছে ৭ হাজার একরকম কিন্তু দুইটি এবার বলেন ছেলে কোনটা বাবা কোনটা
জুয়ান জান আছে এই জন্য এটার চেহারা সুন্দর। বাবার বয়স আপনার ম্যাক্সিমাম 5 দশকের উপরে আছে, মানে 6 বছর। ঠিক আছে দর্শক, 7,000 টাকা ফিক্সড। তবে যদি পছন্দ হয় বা একাধিক পেয়ার নেন তাহলে অবশ্যই আর একটু হয়তো কম হবে ইনশাআল্লাহ। দর্শক, এরপর একটা অন্যতম একটা সুন্দর পেয়ার আজকের সিলভার হ্যামার একটা পেয়ার দেখবো। হ্যামার পেয়ার তো আসলে সস্তা আপনারা দেখেন না, তো আশা করি এই পেয়ারটা আপনাদের ভালো লাগবে। এই পেয়ারটা সম্বন্ধে রাফি ভাই একটু বলেন তো আমাদের। এটা হচ্ছে ওর বাবা 101 কিলোর, মানে হোম ব্যাক। এই নরের বাবা নাকি জোরার বাবা? জোরার বাবা। আচ্ছা, কবুতর দুইটা এক পেয়ার, এক ঘরের পেয়ার, মানে এটা হচ্ছে আমার মেইন পেয়ার। আর আরেকটা আছে, এটার পুরো একবার অবিকল কপি আর একটা পেয়ার আছে। আচ্ছা, তো এই পেয়ারটা নটটা একটু ধরে দেখান তো আমাদের। নটটা ধরে দেখাচ্ছি, সাইজও মাশাআল্লাহ, এক হাতে নেওয়া কষ্ট হয়ে যায়। কবুতর আসলে এরকম ধরা হয় না তো। তবে এখানে আসলে দর্শক কবুতর পালার মতো একটা জায়গা, অনেক সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে নর দর্শক। তবে এইসব কবুতর আর কিছু হোক না হোক, আল্লাহর রহমত আপনার ফ্লাই ফ্লাই বলেন, রেজাল্ট বলেন, ও আপনার পারফেক্ট। ঠিক আছে, এর বাচ্চা কাচ্চা মোটামুটি আপনার খুব ভালো হবে, খুব ভালো হবে। মাটিটা হচ্ছে আপনার 101 কিলো জেনারেশনের, আপনার যাত্রাবাদ এক বড় ব্যাগ থেকে নেওয়া কবুতর, পরে আমি ওদেরকে দিয়ে ডিম বাচ্চা করতেছি। আর এই মাটিটা হচ্ছে আমার টেম করা, দেখেন এই আমি হাত দিলে হাতের মধ্যে এসে ঠোকরায়। ঠিক আছে, আমার হাতের মধ্যে এসে ঠোকরাল, ওই যে দেখেন খাবার দিবে। হ্যাঁ, মানে ভালো লাগে। হ্যাঁ অবশ্যই। তো রবি ভাই, এই পেয়ারটা কত চাচ্ছেন? এই পেয়ারটা ফিক্সড 8,000 টাকা, একবারে ফিক্সড। হ্যাঁ, আমার এই পেয়ারটা চাচ্ছে দর্শক 8,000 টাকা। হ্যাঁ দর্শক, অনেকের কাছে দাম বেশি মনে হইতে পারে, কিন্তু আমি অনুরোধ করব হচ্ছে, আমি দেখ এখন বাজার দর বুঝা আর কবুতর বুঝা হচ্ছে প্রাইস। আমার যে মাদিটা, মাদিটার আপনার মোটামুটি আমার 10-এর উপরে কিনা ছিল মাদিটা। এটা সেম আর একটা মাদি, সর বোন আছে দেখেন, সেম আর সেম, এই মাদির সেম বোন আছে আমার কাছে। ঠিক আছে, সেম। হ্যাঁ হ্যাঁ, দুটো দেখতে মাদি দুটো একেবারে একরকম। এদের হচ্ছে বোন, ওর বোন দর্শক। হ্যামার তেলের সেকেন্ড পেয়ার এটা। এই পেয়ারটা সম্বন্ধে একটু বলেন তো। এটা সেম পেয়ারই, এইগুলা দিয়ে আপনার ভাই আমি বললাম না, মোটামুটি আপনার এইসব কবুতর দিয়ে আপনার এই হ্যামারের মধ্যে আপনার সিলভার আছে, জাবরা আছে, অনেক কিছু আছে। এই কবুতরটার মধ্যে দেখেন আপনার গলাটা দেখেন সিলভার, বডি দেখেন জাবরা, আর গেট আপ দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর। 101 কিলো জেনারেশন কবুতর। এই পেয়ারটা কত বড় ভাই? নটটা একটু ধরে দেখান, ধরে দেখেন চারটা মাশাআল্লাহ। কবুতরের শেপ দেখেন, কি বলবো, এই দেখেন পুরো এসে একটা চোখ। হুম, এসে এগুলো দিয়ে বাচ্চা যখন বেরোবে না ভাই, ডাইরেক্ট ক্যাশ হবে, ডাইরেক্ট ক্যাশ। আর কবুতর ডাউন শেপের, এই দেখেন অনেক কবুতর মাথা ট্যাপা থাকে না, মাথার ট্যাপ থাকে, কোনো ট্যাপ টুপ কিচ্ছু নেই। দেখেন অনেক আছে আমার কবুতর ধরে কি এইভাবে ধরে দেখে, এইভাবে ধরে দেখে, এই দেখেন। ঠিক আছে ভাই, তাহলে ভাই এই পেয়ারটা কত চাচ্ছে? এই পেয়ারটা 8,000। কত হলে ছাড়বেন? তবে আমি এতটুকু বলতে পারি, এই কবুতর নিয়ে যে কেউ আল্লাহর রহমতে পালুক, আমি নিজেও স্যাটিসফাই হইছি। তবে মোটামুটি আপনার রেজ বলেন, রেজাল্ট বলেন, মোটামুটি ওরা পারফেক্ট আছে, কারণ যেহেতু 101 কিলো জেনারেশন কবুতর। কবুতর নখ দেখেন, চারি দেখেন, লাইন দেখেন, নখ গুলা দেখেন পুরো ফুল ব্ল্যাক, কোনো জায়গায় কোথাও মিস মার্কিং নাই, দম বাজু সব কালো। দর্শক, এখন একটা নর, মানে একটা জোড়াই দেখাবো, বাট নরটা আগে দেখাই, সেটা হচ্ছে বয়েল পাঙ্কি একটা নর। কিন্তু এরকম নর আপনারা এর আগে দেখেছেন কিনা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সাইজ
তারপর হচ্ছে আপনার গেটআপটা দেখেন বয়েল পাখি আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছেন দর্শক বইল পাখি যদি কারো ভালো লাগে এবং কোয়ালিটিফুল মনে হয় না মনে হওয়ার আসলে কিছু নাই যদি মনে হয় তাহলে অবশ্যই ভাইয়ের সাথে আলোচনা করবেন বাজার বিবেচনা করে যদি দাম ঠিক মনে হয় অবশ্যই কালেকশন করবেন নটটা সাইজ এক হাতে আপনি নিতে পারবেন না দর্শক ধরে না ভাই এলে গাদা ধরছে এই খুব ধরছে আমি ধাপিতে রাখতাম আপনি হাতটা ধরতেই পারবেন না নো চান্স আর ধরতেই আর ছোঁয়ার আগে হয়তো নাই পলাই যায় না আরো তো কিছু বাচ্চা কাছে ছিল তো না এই সব সেল হয়ে গেছে তাহলে দেখ একদম ঝুমা পাখিও দেখা গেছে ভাই এটা কি কবুতর ভাই তো ঝুমা লাইনের কিন্তু ঝুমা পাখি ঝুমা পাখি হাতে এর মাদিটা হাতে ছমা দি আর ওজনটা আচ্ছা মাদি এটার মাদি হলো আরেকটা এটা এখন আপাতত দিয়ে দেওয়া পাপড়ি ঝুমা হ্যাঁ এই কবুতর চোখ দেখেন এক কালার কিন্তু দেখেন এর কালারটা দেখেন অ্যাশ কালার না এই পাশে আছে এই দেখেন পাপড়ি ঝুমা এই দেখেন তো এই ঝুমা কবুতর একটা বৈশিষ্ট্য আছে ঝুমা কবুতর আসলে আপনার এই যে চোখের যে গুটিটা থাকে না তো গুটি এক দশক পর পর ওর চোখের কালারটা চেঞ্জ হয়ে যায় দেখেন এই কবুতর চোখের কালারটা দেখেন একরকম এই পাশের চোখের কালারটা দেখেন টোটালি ডিফারেন্ট নটটা একটু দেখেন তো নটটা অনেক সুন্দর লাগছে ঝুমা পাখির পেট কত চাচ্ছেন ভাই ঝুমা পাখির পেটটা 12,000 টাকা চাচ্ছি 12,000 টাকা চাচ্ছেন ঠিক আছে ভাই দর্শক পাত্তি আর একটা পেয়ার দেখবো তার মানে এটা হচ্ছে থার্ড পেয়ার পাত্তি বাবা এটা সম্বন্ধে একটু বলেন তো ভাই এটা হচ্ছে মাদির হচ্ছে চিতা পাত্তি চিতা লাইনের আর নটটা ডাইরেক্ট একবার র পাত্তি নর হচ্ছে আপনার এক দশকের নর মাত্র বার আসতেছে আর কবুতর জন্য মোটামুটি ভাইব্রেশন দেখতেছে থামবে না ভাইব্রেশন থামবে না থামবে না এই পেয়ারটা কত চাচ্ছেন এই পেয়ারটা চাচ্ছি একবারে যদি কোনো ভাই নিতে চায় কোনো দামাদে ভাবেন একদম 20 হ্যাঁ দর্শক 20,000 অনেকের কাছে হিউজ অ্যামাউন্ট মনে হইতে পারে কবুতর দেখবেন আমি আপনার জাস্ট কবুতরের কোয়ালিটি দেখবেন যারা হচ্ছে এই কোয়ালিটি বা এই দামে নিতে পারবেন তারাই কিনেন সমস্যা নেই কিন্তু বাজে মন্তব্য করেন না কারণ যে পালে কবুতর সেই জানে এটা কোন কবুতর যারা চিনবেন তারাই কেবল এটার বিষয়ে কথা বলবেন অথবা কেনার জন্য বলবেন দর্শক এরপর আমরা রেজাল্ট দেখাবো বাট এখন দুই এক পেয়ার অন্য কবুতর দেখাই তো এখানে একবার লক্ষা আছে যদি কারো লক্ষা পছন্দ হয় তো যদি এই ভিডিওর সাথে আসলে লক্ষা যায় না ঠিক আছে কারণ যে কবুতর আমরা দেখাইছি পাত্তি পাঙ্কি এর সাথে আসলে এই লক্ষা কবুতর যায় না তারপরে যদি দেখেন কারো যদি পছন্দ হয় এই পেয়ারটা কালেকশন করতে পারেন ভাই এই পেয়ারটা কত করবে এই পেয়ারটা ফিক্সড 2200 টাকা 2200 হ্যাঁ রানি পেয়ার 2200 ঠিক আছে ভাই তারপর বিউটি হোম একটা পেয়ার আছে এটা কত পড়ে ভাই এটা হচ্ছে আপনার 9 পর আর 10 পর 9 পর আর 10 পর তাহলে আশা করা যায় মাস খানেক পরে ডিম দিয়ে দিবেন আমি দেখাই দিচ্ছি যে 9 পর আর 10 পর হচ্ছে মাদিটা মাদিটা হচ্ছে 9 পর আর নর 10 পর মানে এই যে 9 পর 1 পর বাকি আছে দেখেন এই যে জি
এগুলো এগুলোর বাবা মাছের রিং এর ছিল তো এই পেটা কত পড়বে ভাই 9 10 পরের এই পেটটা পেটটা চাচ্ছি 8500 টাকা 8000 ফিক্সড 8000 ফিক্সড ভাই এখন তো আসলে কবুতরের দাম কম এটাকে আরেকটু কম হয় না বিউটি তো ধরেন যে বিউটি আসলে কোয়ালিটি ভালো মাশাআল্লাহ হ্যাঁ কোয়ালিটি মাশাআল্লাহ কিন্তু তারপরে যদি আরেকটু কমাই দিতেন আচ্ছা 7000 টাকা ফিক্সড একবার 7000 টাকা 7000 টাকা ফিক্সড ধন্যবাদ ভাই দর্শক মাক্স সিরিজের দেখবো এক পেয়ার বিগ সাইজের একটা পেয়ার এটা ট্যাগ গুলো কি শুনলেন ব্যক্তিগত না আপনি না 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 মাদি রাখলাম এক ট্যাগ লাগানো আছে একটু ধরে দেখেন তো মাদিটা আমি মাদিটা দেখাই খুব সাইজ অনেক হিউজ সাইজ অনেক বড় কবুতর পরক এটা দেওয়া এই কবুতরটা হচ্ছে আমার এক বড় ব্যাট থেকে কালেকশন করা ছিল বাচ্চা কবুতর আমি কিনছিলাম বাচ্চা অনেক আগে এই যে পাই ট্যাগ দেওয়া আছে এই যে বিশের ট্যাগ লাগানো আছে এই কবুতর বাচ্চা কিনছিলাম তো বাচ্চা কেনার পর থেকে ওর মা বাবা যেগুলো আছে সব রেস করা ছিল মোটামুটি 150-200-300 এগুলো পর্যন্ত রেস করা ক্লাবের কবুতর তো এক বড় ব্যাট থেকে মাদিরা কালেকশন করা আর নটটা আমার ঘরের বাচ্চা আচ্ছা এগুলো দিয়ে আপনার মোটামুটি এগুলো আপনি উড়াইছেন সম্ভব হ্যাঁ এগুলো বাচ্চা কাছে উড়াইছি মানে ওদেরকে তো উড়াইনি বাচ্চা কাছে উড়াইছি ওদেরকে দিয়ে এখন বাচ্চা কাছে নিয়ে দিছি ব্যাটা কত চাচ্ছেন এই ব্যাটা ঠিক 4000 আলো কম আর এখানে এনে দেখি এর জন্য এইগুলা বাচ্চা কাচ্চা মোটামুটি আপনার ভালো রিজার্ভ করা সম্ভব তবে মাক্সি এই পেয়ারটা কত চাচ্ছে মাক্সি এই পেয়ারটা 4.5 চাচ্ছি 4 ফিক্সড 4 ফিক্সড তো এটা কোয়ালিটি দেখেন ভাই আমি কিছু বলবো না কবুতর কোয়ালিটি দেখেন আমি কিছু বলবো না হ্যাঁ কোয়ালিটি মাশাআল্লাহ ঠিক আছে ভাই দর্শক দর্শক এরপর এক পেয়ার মিলি দেখবো সুপার মিলি আজকের অন্যতম সেরা পেয়ার আজকে এটা শুরুর দিকে দেখাইছিলাম একটু দেখেন মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন মিলি নটটা আসলে আমার দেখা অন্যতম সেরা নট নর গুলাই আসলে পেয়ারের মধ্যে নর গুলাই বেস্ট থাকে নটটা আপনার মোটামুটি রেসিং ব্লাড তো তাদের জন্য বেস্ট হবে তবে আমি কোনো কিছু বলবো না জাস্ট আপনার কবুতরের কোয়ালিটি দেখেন কত চাচ্ছেন পেয়ারটা ভাই পেয়ারটা 4.5 চাচ্ছি অল্প কিছু কন্টিনিউ করে এগুলো এখন পর্যন্ত মনে হয় ছাড়েন নাই আপনি নাকি যদি কোনো ভাই চাই উড়াইতে পারবে আরেক পেয়ার আছে দুই পেয়ার এখানে তাহলে এই দুইটা সরাই ফেলান সামনে দুইটা সরাই ফেলান রেড চেকের এই পেয়ারটা কত পড়েন 7 পর এটা কালারটা মোটামুটি আসছে ভালোই জি জি কালার আরো আসবে এটা মানে মল্টিং আছে দেখা হ্যাঁ মল্টিং আছে দুইটার পায়ে ট্যাগ লাগানো আছে 22 ট্যাগ এই পেয়ারটা কত চাচ্ছেন 7 পর এবারে 2500 টাকা ফিক্সড 2500 ফিক্সড ঠিক আছে ভাই ব্ল্যাক শার্টিন এই পেয়ার কত চাচ্ছেন একটু কম দেওয়া যায় না ভাই তিন পিস বাচ্চা আছে মাক্সি বলছিলেন
দর্শক এখানেই দেখাই দিই এটা আমরা সিঙ্গেল মাদি আর দুই পিস বাচ্চা ওই কোন একটা সিঙ্গেল মাদি এটা হচ্ছে সিঙ্গেল মাদি এটা কি অ্যাডাল্ট হইছে হ্যাঁ এটা হচ্ছে আপনার 9 পর চলে আসছে 9 পর চলে আসছে তো সিঙ্গেলটা কত আছে অথবা তিনটা একসাথে কত আছে হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল বলেন সিঙ্গেল মাদি কত আছে আপনার 1500 ফিক্সড আর বাচ্চা দুইটা 1500 বাচ্চা দুইটা 1500 হ্যাঁ সিঙ্গেল মাদি 1500 বাচ্চা দুইটা কত পর বাচ্চা দুইটা আপনার 3 পর 4 পর 3 পর 4 পর যে অনেক আছে আমরা পাখি কবুতর পালি পালতে চাই কিন্তু ভালো কবুতর পাই না তো তাদের উদ্দেশ্যে আমার সাজেশন যে এই টাইপের কিছু কবুতর পালবেন যাতে নিজেও কিছু করতে পারেন অপরকে হেল্প করতে পারেন হ্যাঁ যারা নিবে তারাও যাতে কিছু করতে পারে যারা নিবে তারাও যাতে কিছু করতে পারে ঠিক আছে দর্শক এগুলোর বাচ্চা কাছে নিতে চাইলে আপনি ভাইয়ের সাথে যোগাযোগ করুন বাচ্চা কাছে হ্যাঁ ভাইগুলোর বাচ্চা কাছে মোটামুটি 3,000-3,500 ঠিক আছে দর্শক তাহলে এই পেয়ার দেখানোর মাধ্যমে আমরা ভিডিও শেষ করব নবী ভাই জি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর কারো যদি কবুতর সম্পর্কিত কোনো তথ্য জানার থাকে কারো কবুতরের কোনো সমস্যা থাকে ইনশাআল্লাহ আমাকে ফোন করবেন আমি যতটুকু পারি ইনশাআল্লাহ হেল্প করব থ্যাংক ইউ সো মাচ ভাই থ্যাংক ইউ সো মাচ